আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে, তাও যদি হয় একটু ভিন্ন স্বাদের। আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মজাদার মালাইকারি। এখানে 250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে একটা প্যানে ভাজতে দেব। সহজে যেভাবে ট্রাই করতে পারেন আপনারা সেজন্য রেসিপিটা শেয়ার করলাম। তো মাছগুলোকে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব যাতে করে মাছটা শক্ত না হয়ে যায়। তো এখানে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ ভাজার তেল আর এক্সট্রা তেল, আর দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর এখানে দিয়ে দিয়েছি 1 টুকরো দারুচিনি, 2টা এলাচি আর 1টু তেজপাতা। খুব ভালোভাবে মশলাটা ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি সামান্য নারিকেলের দুধ, আর এই দুধটাকে আমি গরম পানি দিয়ে বের করে নিয়েছি, ব্লেন্ড করে চালনি দিয়ে ছেঁকে। আর এখানে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 7 মতো লবণ। খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, সেজন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গিয়েছে, উপরে তেল বেশি আসছে, এই পর্যায়ে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। খুব সুন্দরভাবে মশলার সাথে এটাকে ভেজে নেব। অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যাতে করে মাছের শরীর মাছের গায়ের পুরো মশলাটা ঢুকে যায়। কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে আসছে, এই পর্যায়ে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ নারিকেলের দুধ। তো আজকের চিংড়ির মালাইকারিতে কোনো ধরনের পানি ইউজ করি না, শুধুমাত্র নারিকেলের দুধটা দিয়েই রান্নাটা শেষ করব। আর এইখানে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। আর দিয়ে দিয়েছি 4টা কাঁচা মরিচ, মুখটা হালকা ফেলে যাতে করে ঘ্রাণটা ছড়ায়, হালকা ঝাল বের হয়। তো ইয়াম্মি একটা রেসিপি, আপনারাও চাইলে সহজেই ঝটপট হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়েই ট্রাই করতে পারেন। বাসার সবাই তো খুব পছন্দ করেছে, বিশেষ করে বাচ্চারা। মজাদার একটা রেসিপি, এভাবেই আপনারাও ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।